আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল কলেজের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সোলাইমান বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। আপনারা অনেকেই জানেন বর্তমানে প্রত্যেকটি দেশে করোনা আতঙ্কিত এবং তারই ধারাবাহিকতায় আমরা অনেকেই সরকারের নিয়মতান্ত্রিক নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে আছি, যার ফলে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এখন বন্ধ আছে। তারপর আপনাদের জন্য ধারাবাহিক অবস্থান থেকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে মূলত আপনারা আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পেতে পারেন, 2 নম্বর, সেখানে কত টাকা স্যালারি পাবেন, 3 নম্বর, কি কি ক্যাটাগরিতে সেখানে কাজ করতে পারবেন, 4 নম্বর, তাছাড়া সেখানে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন, 5 নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা, 6 নম্বর, কিভাবে অল্প টাকায় সেখানে যাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাছাড়া আপনারা কিভাবে একটি পারমিট আনতে পারেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিনা টাকায় একেবারে ফ্রি, এবং কিভাবে সেখানে অ্যাপ্লাই করবেন, এ সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যদি সেখানে যেতে চান তাহলে সর্বমোট আপনার কত টাকা খরচ হবে, এসব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে তুলে ধরবো। আশা করি পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য। আলবেনিয়া নিয়ে ইন্ট্রোর আগে অনেক তথ্য দিয়েছি, তারপর আরও কিছু তথ্য আপনাদের জন্য তুলে ধরতে চাই, সেটি আপনাদের জন্য জানা অনেকটাই প্রয়োজন আমি মনে করি, তাই সেগুলি আবারও তুলে ধরতে চাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আলবেনিয়া হচ্ছে একটি মুসলিম কান্ট্রি এবং একটি ইউরোপীয় দেশ। সো আলবেনিয়াতে প্রায় 70% মুসলমান। সো আপনাদের জন্য এক্ষেত্রে একটা বিশাল অপরচুনিটি রয়েছে, এবং যারা আলবেনিয়াতে যেতে চায় ওয়ার্ক পারমিট ভিসায় কিংবা স্টুডেন্ট ভিসায়, তাদের জন্য আরও তিনটি দেশের ভিসা অনায়াসে আরও তিনটি দেশের ভিসার দুয়ার অনায়াসে খুলে যায়। সেই দেশগুলির নাম হচ্ছে ইতালি, গ্রিস, সাইপ্রাস। তবে সাইপ্রাস কোনো সেঞ্জেন কান্ট্রি না, সেটি একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, আর ইতালি এবং গ্রিস হচ্ছে সেঞ্জেন কান্ট্রি। আপনারা যদি ইতালি গ্রিসে যেতে চান তাহলে আপনাদের জন্য আরও 26টি দেশের দরজা খুলে যাবে। এক্ষেত্রে আপনাদের জন্য যারা সেঞ্জেনের মতো দেশে যাওয়ার স্বপ্ন দেখেছেন তাদের জন্য আলবেনিয়া বেস্ট হবে আমি মনে করছি। এখন সুযোগ আলবেনিয়া যাওয়ার। 2020 সালে আলবেনিয়াতে অনেক লোকের প্রয়োজন, এবং সেই হিসেবে তারা তাদের দেশের দরজা খুলে দিয়েছে বাংলাদেশি সহ ইন্ডিয়ান এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি দেশের জন্য। সো আপনারা চাইলে অনায়াসে সেখানে যেতে পারেন, আর আলবেনিয়াতে যেতে হলে এত টাকার প্রয়োজন নাই, অল্প টাকায় সেখানে যেতে পারবেন। আপনাদের কত টাকা প্রয়োজন সেটা আমি একটু পরে বলতেছি, তার আগে সেখানে কি কি কাজ করতে পারবেন সেটা একটু বলে নেই। আলবেনিয়াতে নানান ধরনের কাজের সুযোগ রয়েছে, আপনারা সেখানে অনেক ধরনের কাজ করতে পারবেন, অনেক ধরনের রিসোর্ট রয়েছে, তারপর সেখানে ভ্রমণের অনেক স্থান রয়েছে, অর্থাৎ ট্রাভেলিংয়ের অনেক স্থান রয়েছে, সেখানে অনেক ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সো আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যে কাজগুলি করতে পারবেন সেটা হচ্ছে রিসোর্টের কাজ করতে পারবেন। রিসোর্ট, হোটেল বয় এবং রিসিপশনিস্ট, এই কাজগুলি করার জন্য অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতা HSC থাকতে হবে, তাহলে আপনি ভালো মানের একটা স্যালারি পেতে পারেন। তাছাড়াও শিক্ষাগত যোগ্যতা না থাকলে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের জন্য অনেক ধরনের কাজ রয়েছে, চকলেট ফ্যাক্টরিতে কাজ রয়েছে, ফুড প্যাকেজিং এর কাজ রয়েছে, ওয়েল্ডিং, মেশন, গার্মেন্টস ওয়ার্কার, কনস্ট্রাকশন, কার মেকানিক্স, মিট ফ্যাক্টরি, কার্টিং প্যাকেজিং ক্যাটাগরি ও উবারেও সেখানে আপনারা কাজ করার সুযোগ পাবেন। তবে এখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই, এই হলো মূলত কাজের ধরন। এছাড়াও মেয়েদের জন্য বাসা বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। এখন হচ্ছে আপনি যদি সেখানে যেতে চান তাহলে আপনার কত টাকা প্রয়োজন। আলবেনিয়াতে যেতে হলে আসলে অত টাকার এখন আপনি যদি সেখানে যেতে চান তাহলে আপনার কত টাকা প্রয়োজন। আলবেনিয়াতে যেতে আসলে অত টাকার প্রয়োজন নেই, অল্প টাকা হলেই আপনারা সেখানে যেতে পারেন। আপনি নর্মালি ধরতে পারেন একটি ওয়ার্ক পারমিট নিতে হলে আপনার 200 থেকে 300 ইউরো মতো খরচ হতে পারে, 30 থেকে 40 হাজার টাকা, বিমানবালা 80 থেকে 85 হাজার টাকা, আপনি ধরুন 1,10,000 টাকা বিমান ভাড়া এবং পারমিট সহ খরচ হবে। এবং আপনি যদি কোনো বাংলাদেশি এজেন্সির মাধ্যমে করেন তাহলে আপনার
আরো 50 থেকে 60 হাজার টাকা দিতে হতে পারে, কিংবা আপনি যদি নিজে নিজে করেন তাহলে তো আপনার এত টাকার প্রয়োজন নেই। আপনার মেডিকেল করাতে হয়তো বা আরো কিছু টাকা খরচ হতে পারে, আবার আপনাকে ইন্ডিয়াতে 1 সপ্তাহের মতো থাকতে হবে, সেখানে আপনাকে 15 থেকে 20 হাজার টাকার মতো, সবকিছু মিলিয়ে 2-2.5 লক্ষ টাকার ভিতরে সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি সর্বোচ্চ খরচ হয় তাহলে 3 লক্ষ টাকার উপরে কখনোই খরচ হবে না, এবং আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ফ্রিতে পাওয়া যায়। যদি নিজে নিজে একটু চেষ্টা করেন তাহলে আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ফ্রিতে আনা যায়। অনেক কোম্পানি রয়েছে যারা ওয়ার্ক পারমিট ফ্রিতে দেয়, আবার অনেক কোম্পানি রয়েছে যারা টাকার মাধ্যমে ওয়ার্ক পারমিট বিক্রি করে। তো আলবেনিয়াতে যে লোকাল এজেন্সি আছে তারা অনেক সময় টাকার মাধ্যমে তাদের দেশের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা ওয়ার্ক পারমিট কিনে তারপর তারা বিভিন্ন ওয়ার্কারের কাছে বিক্রি করে। এসবই আপনার বেশি টাকার প্রয়োজন। আর যদি সরাসরি কোম্পানির কাছ থেকে আনা যায় তাহলে বেস্ট। আপনার অবশ্যই আমাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন এ ধরনের ভিডিও বানাবো কি না, আপনারা কিভাবে একটি ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন, বা লোকাল এজেন্সি ছাড়া আপনারা কিভাবে কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন। এই বিষয়গুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আর একটি ভিডিও বানাবো। আর নর্মালি যদি আপনারা আলবেনিয়াতে যেতে চান তাহলে একেবারেই নিম্নমানের বেতন স্কেল, সেটা হচ্ছে আপনার 400 থেকে 500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। যদি আপনার কোম্পানিতে মোটামুটি ভালো কোনো পারফরমেন্স থাকে তাহলে 600 থেকে 800 ইউরো ইনকাম করতে পারবেন, তবে আমি এই ক্ষেত্রে 100% গ্যারান্টি দিচ্ছি না, তবে আপনি 500 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। এটা অনেকটা ইজি যদি আপনি একটু পরিশ্রমী হন। অনেক অনেক কোম্পানিতে থাকা খাওয়ার ফ্রি, আবার অনেক অনেক কোম্পানিতে নিজ দায়িত্বে থাকা খাওয়ার বিষয়টা, এই বিষয়টা আপনারা আগে আলবেনিয়াতে যাওয়ার আগে আপনার ওয়ার্ক পারমিটে খুব ভালোভাবে দেখে নেবেন, তারপরে এই রুলসগুলি, ওয়ার্ক পারমিটের রুলসগুলি আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং অবশ্যই আপনারা কিভাবে ফ্রিতে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পেতে পারেন সেই বিষয়ে যদি নেক্সট টাইম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনার সাথে যদি কোনো বন্ধু বান্ধব আপনার ইউরোপে যেতে আগ্রহী হয় তাহলে অবশ্যই তাদের কাছেও শেয়ার করে দিন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, ভালো রাখবেন।